আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। কারাগারে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি এবং মারামারি ঘটনায় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার বিএনপি জামাতপন্থী নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এরপর জানিয়ে দিব বিএনপির শীর্ষ তিন নেতাকে জামাত ইসলামের ইফতার উপহার। জানাবো সিন্ডিকেটের সঙ্গে কি বিএনপির কোনো সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। এবারে জানাবো জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজের পিছু নিয়েছে ইউএর যুদ্ধ জাহাজ। ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর পিছু নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ইউএর মেরিটাইম সিকিউরিটি ফোর্সের একটি যুদ্ধ জাহাজ, জানা গেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে। এদিকে সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার ঝড়ের আভাস। রাজধানীতে আজ সকাল থেকেই মেঘলা আকাশ। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঝড়বৃষ্টির বার্তা। দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং সর্বশেষ জানিয়ে দিব ভোট চুরির জন্য পাকিস্তানের দশা শ্রীলঙ্কার মতো হবে বলছেন ইমরান খান। পাকিস্তানে গত ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই অভিযোগ আবারও তুলে তিনি দাবি করেছেন এই ভোট চুরির জন্য পাকিস্তানের পরিণতি শ্রীলঙ্কার মতো হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কারাগারে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি এবং মারামারি ঘটনায় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার বিএনপি জামাতপন্থী নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার 14 মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এর আদালত এই আদেশ দেয়। এদিকে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে কারাগারে আটকে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে গত 10 মার্চ শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। গত 8 মার্চ রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিকী সাইফ তাকে হত্যাচেষ্টার অভিযোগে বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন। আইনজীবী নাহিদ সুলতানা জ্যোতিষ বিজনকে আসামি করা হয়। বিএনপি শীর্ষ তিন নেতাকে জামাত ইসলামের ইফতার উপহার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুজ্জামান দিদার এসব তথ্য নিশ্চিত করেছেন। বুধবার 14 মার্চ সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে তিন শীর্ষ নেতার জন্য এই ইফতার সামগ্রী পাঠাবে জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষে ইফতার সামগ্রী গুলশান কার্যালয়ে নিয়ে আসেন জামাতের রোকন আসাদুজ্জামান। উপহার সামগ্রী গ্রহণ করবেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু উপস্থিত থাকবেন। সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলছেন ওবায়দুল কাদের। দ্রব্যমূল্য নিয়ে সিন্ডিকেটের কবলে সরকার দাম বেঁধে দিল, বাজার নিয়ন্ত্রণে আনতে পারছে না, এমন অবস্থায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সন্দেহ সিন্ডিকেটের সঙ্গে বিএনপির কোনো সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। রাজধানীতে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগ এবং মহিলা আওয়ামী লীগের
নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করার চেষ্টা করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল হিসেবে যখন তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়, ব্যর্থতায় নিমজ্জিত হয়েছে, তখন তারা অন্যান্য অনেক কিছুর সঙ্গে জড়িয়ে সরকারকে বিব্রতিকর পরিস্থিতিতে ফেলতে পারে এবং সরকারের সমস্ত কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিন্ডিকেট কারা করে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, এই সরকার জনগণের প্রতিনিধি, শেখ হাসিনার সরকার সব কর্মকাণ্ড জনস্বার্থকে সমুন্নত রাখে, সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে, কিন্তু আমাদের এখন তলিয়ে দেখতে হবে এ ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কিনা সেগুলো দেখতে হবে। এ সময় কাদের বলেন, তারাই অর্থাৎ বিএনপি সব সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করে এবং নির্বাচিত সরকারের আজকে যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা তাদের বিষয় কিনা আমাদের খতিয়ে দেখতে হবে। এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সঙ্গে বিরোধী দলেও বিএনপির সংযোগ আছে কিনা সেটি আমাদের দেখতে হবে। এ সময় আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মুজাম্মেল হক, আফজাল হোসেন দপ্তর সম্পাদক, বিপ্লব বড়ুয়া প্রচার সম্পাদক, আব্দুস সোবহান গোলাপ উপদপ্তর সম্পাদক, স্যাম খান প্রমুখ। জিম্মি জাহাজের পিছু নিয়েছে ইউএর যুদ্ধজাহাজ। ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার পিছু নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ইউএর মেরিটাইম সিকিউরিটি ফোর্সের একটি যুদ্ধজাহাজ, জানা গেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসির নিউজে। মঙ্গলবার 12 মার্চ বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে জাহাজটি নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। সে সময় জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিসুর থেকে প্রায় 700 মাইল দূরে ছিল। জাহাজটিতে থাকা 23 জন বাংলাদেশি নাবিক এবং ক্রু বর্তমানে জলদস্যুদের হাতে জিম্মি। ভারত মহাসাগরে জলদস্যুদের উৎপাত এড়াতে এবং প্রতিহত করতে কাজ করে ইউরোপীয় ইউনিয়নের অপারেশন আটলান্টা, এর অন্তর্ভুক্ত একটি জাহাজই এমভি আবদুল্লাকে সার মতো অনুসরণ করছে, এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন এটি জানিয়েছে। বুধবার 13 মার্চ সন্ধ্যায় জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল সোমালিয়া উপকূল থেকে 170 নটিক্যাল মাইল দূরে, এটি ক্রমশ উপকূলের দিকে যাচ্ছে। ধারণা করা হচ্ছে 24 থেকে 30 ঘন্টার মধ্যে জাহাজটি উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকাত হোসেন জানিয়েছেন, ভেসেল ট্র্যাকিং ওয়েবসাইট থেকে এমভি আবদুল্লার অবস্থান তারা জানতে পেরেছেন। সন্ধ্যার মধ্যে 60 কিমি বেগে ঝড়ের আভাস। রাজধানীতে আজ সকাল থেকেই মেঘলা আকাশ, এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঝড়ের পূর্ববার্তা। দেশের 3টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বৃহস্পতিবার 14 মার্চ সন্ধ্যা 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হচ্ছে যশোর, কুষ্টিয়া, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে স্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে বুধবারে দেয়া 72 ঘন্টার পূর্বাভাসে বলা হয় নোয়াখালী, কুমিল্লা অঞ্চল সহ খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট বিভাগের 2-1 জায়গায় স্থায়ী এবং অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের সর্বত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।